বৈষ্ণব পদকর্তা জ্ঞানদাস কবি চণ্ডীদাসের রচনাধারাকে অনুসরণ করে পদ রচনা করেছিলেন বলে তাকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়। তবে জ্ঞানদাস চণ্ডীদাসকে হুবহু অনুসরণ করেননি। দুজনের রচনা নিবিড় একাত্মতা পরিদৃষ্ট হয়। প্রেমের আত্মনিবেদনে উভয়ই মানব জীবনের সীমা ছাড়িয়ে ভাবালোকের ঊর্ধ্বলোকে বিচরণ করেন। উভয়ই ভাবতন্ময় কবি, কল্পনায় দুজনই রাধার সঙ্গে একাত্ম হয়ে যান।